আজকের আলোচনাটা হচ্ছে এমন একটা আলোচনা, এটা আমাদের জীবন ঘনিষ্ঠ একটা বিষয়, এবং আমরা যত পাপ করি যত গুনাহ করি সব এর ভেতরে চলে আসবে। এমনকি আমরা আমাদের জীবনকে আখেরাতমুখী করতে হলে যেগুলোর প্রতি সচেতন থাকা দরকার আজকের আলোচনায় সেটা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আপনার ঘরে যদি কোনো গোলাম থাকে, আপনার ঘরে যদি কোনো চাকর থাকে, আপনার ঘরে যদি কোনো চাকর থাকে, তাহলে ওই চাকরের কাছ থেকে আপনি কি আশা করেন, বা ওই চাকরের কাছ থেকে আপনার হকটা কি? আপনার হকটা হলো আপনার চাকর আপনার গোলাম, তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সে পালন করবে, এটা তার দায়িত্ব, এবং এটা আপনার পাওনা, তার কাছ থেকে আপনার পাওনা। আমরা সবাই গোলাম কার? আস্তে বলবেন না, আমরা গোলাম কার? নাকি কেউ কেউ লজ্জায় বলতেছেন না যে হুজুর গোলাম বলতাম কেমনে, এত টাকা পয়সা আমাদের, হ্যাঁ এত ব্যাংক ব্যালেন্স করেছি আমরা, এত সুন্দর বাড়ি। আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের চৌদ্দ গোষ্ঠীকার গোলাম, গোলাম জাত আপনি, গোলামের ঘরের গোলাম আপনি। তাইলে আমরা যেহেতু আল্লাহর গোলাম, আমাদের কাছ থেকে আল্লাহর পাওনা কি, আল্লাহর হক কি, আমাদের দায়িত্বটা কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য নয়। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আমাদের কাছ থেকে আল্লাহর হক হলো আমরা তারই গোলামি করব। এই জন্য তো আমরা নামাজে সূরাতুল ফাতিহা যখন তেলাওয়াত করি তখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা বলি আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম, এজন্য তোমার কাছে সাহায্য চাই। নামাজের শুরুতে আমরা আমাদের পরিচয় দেই, আমরা সবাই গোলাম কার? তাহলে আমরা আল্লাহর গোলামি করবো, এটা আল্লাহর হক। হক ইটস এন আরবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, বাংলায় আমরা বলি অধিকার পাওনা, ইংরেজিতে বলে এটাকে রাইট। এই হকটা হচ্ছে একটা ব্যাপক অর্থবোধক শব্দ, কোরআনে এই হক শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। আমাদের কাছ থেকে আল্লাহর হক হলো আমরা আল্লাহর গোলামি করব। আবার এই হকের বিষয়টি দুটি বিষয়ের সাথে সম্পর্কিত, একটা হচ্ছে হাক্কুল্লাহ আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর আরেকটা হলো বান্দার হক। আমরা প্রতিদিন আল্লাহর যত বিধানগুলো আছে, আল্লাহর বিধানগুলো আসলে দুই ভাগে চলে গিয়েছে, কিছু কিছু বিধান আল্লাহ দিয়েছেন আল্লাহ তার নিজের জন্য মানুষ এটা করবে, আর কিছু বিধান আল্লাহ দিয়েছেন এগুলো আল্লাহর বিধান, কিন্তু দেখা যায় এই কাজগুলো মানুষের সাথে সংশ্লিষ্ট, মানুষের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আল্লাহর হুকুম মতো পালন করলে আল্লাহ খুশি হবেন, আর আল্লাহর হুকুম মতো ওই মানুষদের সাথে মুআমালাতে মুআশারাতে আপনি যদি এই বিধানগুলো না মানেন তাহলে আল্লাহও নারাজ, ওই মানুষগুলোও নারাজ, তাদের হক তখন নষ্ট হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক হলো বান্দা শুধুমাত্র আল্লাহর গোলামি করবে। কিন্তু দেখা যায় এই দুনিয়াতে বহু মানুষ আছে, আল্লাহ দুনিয়াতে পাঠালেন একত্ববাদী রবের গোলামি বাদ দিয়ে বহু খোদায় বিশ্বাসী, বহু খোদার ইবাদত করে আল্লাহর সঙ্গে সরাসরি তারা শিরক করছে, আল্লাহর পবিত্র জাতের সাথে এভাবে শিরক করে যারা এই দুনিয়াতে আল্লাহর হক নষ্ট করে তারা, এবং আল্লাহর সাথে শরীক করে যারা এই দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো তারা। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে যখন উপদেশ দিয়েছিলেন, লোকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম তাওহীদের কথা বলেছেন, শিরকের ব্যাপারে সাবধান করেছেন,
এবং শিরক শিরককারী লোককে শিরিককে তিনি জুলুমের সাথে তুলনা করেছেন লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন আল্লাহ সূরা লোকমানের মধ্যে উঠিয়ে দিয়েছেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরক লাযুলমুন লোকমান হাকিম বলেছিলেন হে আমার কলিজার টুকরা ছেলে লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করো না কারণ ইন্নাশ শিরক লাযুলমুন আযীম শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম আরবি অভিধান খুলে দেখবেন জুলম মানে হচ্ছে যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানে না রাখার নাম হচ্ছে জুলুম তাহলে আল্লাহ বান্দাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য বান্দা আল্লাহর গোলামি না করে অন্য কারো গোলামি করলে আল্লাহর উপর জুলুম হয়ে যায় এইজন্য শিরককে বলা হয়েছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম এবং এই জুলুমটা সরাসরি হয়ে যায় যার উপরে তিনি কে তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর এক নাম্বার হক হলো মানুষ যার গোলামি করবে তিনি কে আল্লাহর সাথে শিরক করা যাবে না এখন নোয়াখালীর মুসলমানরা আপনারা বলবেন হুজুর আমরা তো আল্লাহর সাথে শিরক করি না মসজিদে আমরা যাই আমরা এক রবে বিশ্বাসী এক রবকে মানি আমরা মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দেই আমরা কেউ শিরক করি না শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সাজদা দিলেই শিরক থেকে বাঁচা যায় না আকীদা বিশ্বাসে কাজে কর্মে মাঝে মাঝে আমরা শিরক করে ফেলি এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন শিরক মুক্ত ঈমান গঠন করো কারণ ঈমানটা যদি শিরক মুক্ত না হয় ঈমানের ভেতরে যদি শিরকের ভেজাল থাকে হেদায়েতের পথে চলা যাবে না হেদায়েত পাওয়া যাবে না এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন আল্লাহ তাআলা বলছেন নিজেদের ঈমানের সাথে জুলমটা শিরকের সংমিশ্রণ ঘটায়নি যারা এরা হচ্ছে হেদায়াত প্রাপ্ত বান্দা এরা হচ্ছে আল্লাহর তরফ থেকে হেদায়াত প্রাপ্ত আমরা শিরক কেমনে করি দেখেন কথাবার্তা কাজে কর্মে শিরক করি নামাজে বলি আল্লাহ কেবল তোমার কাছে চাই কিন্তু নামাজ থেকে বের হয়ে বহু মানুষ দেখে যায় জীবিত মানুষের কাছে দৌড়ায় মরা মানুষের কাছে দৌড়ায় আছে না নাই নামাজের মধ্যে বলে একটা করে আরেকটা তারপরে দেখা যায় বলে আমার আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান মুখ দিয়ে এই কথা বলে আবার দেখা যায় মাঝে মাঝে নিজের স্বার্থের জন্য বলে সব ক্ষমতার মালিক হলো জনগণ আছে না নাই এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা কারণ আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহান বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা তাহলে সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক কখনো মানুষ হয় না কারণ সকল ক্ষমতার মালিক মানুষ হবে কেমনে তার তো মৃত্যু আছে তার মৃত্যু আছে তার ঘুম আছে তার দুর্বলতা আছে তার ক্লান্তি আছে সে যদি সকল ক্ষমতার মালিক হয় তাহলে সে যখন ঘুমাবে এই যে রাতের বেলা ঘুমাইলে ভারপ্রাপ্ত ক্ষমতা কার হাতে দিয়ে ঘুমাবে মানুষ কখনো সকল ক্ষমতার মালিক হতে পারে না সকল ক্ষমতার মালিক কে এই সকল কথাবার্তা বলা মানে হচ্ছে আল্লাহর সাথে কি করা শিরক করা তা আল্লাহর সাথে শিরক করে যারা আল্লাহর হক নষ্ট করে এক নম্বরে মানুষ আল্লাহর হক নষ্ট করে শিরক করে দুই নম্বরে মানুষ আল্লাহর হক নষ্ট করে আল্লাহর ইবাদতগুলো ভঙ্গ করে যেমন ইসলামের মৌলিক পাঁচটা বিধান আছে তার মধ্যে ঈমানের পরেই হচ্ছে নামাজ বান্দা আজান হলে নামাজে যাবে এটা হচ্ছে আল্লাহর হক বান্দার কাছ থেকে আল্লাহর পাওনা এই উঠতেছে কারা যারা ডিস্টার্ব পার্টি আছে এক মিনিটে উঠে চলে যাক ডিস্টার্ব পার্টির দরকার নেই এক নাম্বার পয়েন্ট কি বলেছে যারা আল্লাহর সাথে শিরক করছে তারা আল্লাহর হক দুই নাম্বার আল্লাহর ইবাদতগুলো যারা লঙ্ঘন করছে তারা সরাসরি আল্লাহর হক নষ্ট করছে কারণ আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য আর গোলামির সর্বোৎকৃষ্ট নমুনার নাম হচ্ছে নামাজ এখন আপনি আজান হলো নামাজে গেলেন না সরাসরি যার হক নষ্ট করলেন তিনি কে
মাহফিলে আয়েশা খুব স্লোগান দেয় রাত 12টা পর্যন্ত তারপরে ফজরের নামাজ গিয়ে কাজা করে এরকম আছে না নাই রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনার পরে ফজরের নামাজ কাজা করবে যারা এই দুনিয়ার সবচেয়ে বড় কপালপোড়া হলো তারা কারণ ফজরের নামাজের শিডিউলটা আল্লাহ এমন ভাবে দিয়েছেন দিনের শুরুতে রাতের শেষাংশে ওই সময়টা ঘুমটা বড় আরামের হয় আরামের ঘুমটাকে হারাম করে আল্লাহর কুদরতে চরণে সাজদা দিবে যারা সত্যিকারের ঈমানদার হলো মুনাফিকের বেশ কিছু খাসলত রয়েছে মুনাফিকের জন্য ফজরের নামাজটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মুনাফিকরা ফজরের নামাজের ফ্রেশ বাতাসটা নিজের গায়ে লাগাতে পারে না মুনাফিক হচ্ছে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কীট কাফের চিনা যায় নাস্তিক চিনা যায় মুশরিক চিনা যায় কিন্তু মুনাফিক তো সহজে চেনা কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব কোথায় যাব বলবো ভারতে যান কোটি কোটি হিন্দু আছে কেউ যদি কই হুজুর খ্রিস্টান দেখব আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান কোটি কোটি খ্রিস্টান সেখানে আছে কেউ যদি বলে হুজুর বৌদ্ধ দেখব আমি বলবো মিয়ানমারে যান চীনে যান কিন্তু এখন কেউ যদি বলে হুজুর মুনাফিক দেখতাম কোন দেশে যাইতাম ও বাংলাদেশে বাংলাদেশে যাওয়ার লাগতো না এই প্যান্ডেলের ভেতরে ইমানদারের বেশ ধরে মুনাফিক থাকতে পারে আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন এখানেই আছে মুনাফিকরে চেনা যায় না তার কপালে মুনাফিক লেখা নাই পিটের মধ্যে মুনাফিক সাইনবোর্ড লেখা নাই আল্লাহ তাআলা তার এই কিতাবের ভেতরে এবং নবীজির হাদিসের ভেতরে মুনাফিকের অনেকগুলো খাসলতের কথা বলেছেন এই সকল খাসলতগুলো থেকে আমি মাত্র একটা খাসলত বললাম মুনাফিকের জন্য ফজরের নামাজটা পড়া সহজ না কঠিন আরো জোরে বলেন সুতরাং খবরদার ভাইয়েরা মুনাফিকের ভেজাল নিয়ে দুনিয়া থেকে যাওয়া যাবে না একজন মুশরিক কখনো মুনাফিক হয় না হিন্দু কখনো মুনাফিক হয় না বৌদ্ধ খ্রিস্টান কখনো মুনাফিক হয় না নাস্তিক কখনো মুনাফিক হয় না মুনাফিক মুসলমানের ভেতর থেকে হয় কারণ মুনাফিক বলে একটা করে এই জন্য কাফের মুশরিকদের চাইতে মুনাফিকের পরিণতি খারাপ মুনাফিকের পরিণতি ভয়াবহ পৃথিবীর কুখ্যাত কাফের গুলো যাবে জাহান্নামের উপরে আর মুনাফিক গুলো যাবে জাহান্নামের তলে তাহলে বলেন তো তুলনামূলকভাবে কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ খারাপ কাফের মুনাফিকের চাইতে ভালো কারণ কাফের সে সরাসরি কুফরি করে আর মুনাফিক উপরে উপরে ভালো মানুষের লেবাস ধরে আর তলে তলে ইসলামের শেকড় কাটে এগুলো খুব সাংঘাতিক বেয়াদব এরা টুপিও লাগায় দাড়িও লাগায় পাঞ্জাবিও লাগায় মুসলমানের সামনে আসতে মুসলমানের বেশ ধরে এরপরে আড়ালে নীরবে নিভৃত গিয়ে তারপরে মুসলমানদেরকে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে লেবাসে ভালো কিন্তু তলে তলে খারাপ লেবাসে ভালো তলে তলে এরা ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর এদের জন্য এদের অনেকগুলো খাসলত আছে তার মধ্যে এক নাম্বার তার মধ্যে একটা খাসলত হলো ফজরের নামাজটা তার জন্য কঠিন ফজরের নামাজটা তাদের জন্য কঠিন এমনকি নামাজের ব্যাপারে তারা গাফেল থাকে ওই যে আমাদের পরিচিত সূরা আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সলাতিহিম অন্য সূরা আল্লাহ বলেছেন ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা এরা নামাজে দাঁড়ায় অলসভাবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সব সময় নামাজ পড়ে না সিম্পেতি পাওয়া যাবে দয়া পাওয়া যাবে এমন সময় নামাজ পড়ে আসে না নাই দেখবেন আপনারা ইলেকশন আসলে এই ধরনের নামাজই বারে মাঝে মাঝে আসরের নামাজ দুইবার পড়ে দুইবার নামাজ পড়ে ফেলে কেমনে নামাজ পড়ে জানেন এক মসজিদে ঢুকছে নামাজ পড়ছে এখন সব জায়গায় তো এক টাইমে নামাজ হয় না দেখা যায় এক জায়গায় পাঁচ মিনিট আগে দশ মিনিট পড়ে হইতে পারে এক জায়গায় নামাজ পড়ছে বের হইছে আরেক মসজিদের কাছে চলে গেছে দেখছে নামাজ হইছে সাথে থাকা লোকজনরে কয় ঢুক নামাজে না কয় স্যার একটু আগে না পড়লেন কয় এখন ইলেকশনের হাওয়া আবার ঢুক এরকম আছে না নাই ফজরের নামাজ মুনাফিকের জন্য কত কঠিন আমি আরো সুন্দর করে বলি দেখবেন কিছু মানুষ ঢাকায় থাকে বাসা থেকে তার মসজিদটা মাত্র 50 হাত দূরে 100 হাত দূরে ফজরের নামাজে যায় না কিন্তু চাটখিলে একজন মারা গেল ফোনের মধ্যে খবর গেছে ভাই অমুক মারা গিয়েছে গাড়ি চালাইয়া 5 ঘন্টায় চাটখিলে জানাজায় এসে হাজির
ওরে বাপ রে বাপ এই লোকটা তার বাড়ি থেকে ঘর থেকে বাসা থেকে ফ্ল্যাট থেকে মাত্র 100 হাত দূরে ফজরের নামাজে গেল না কিন্তু 2-250 কিলোমিটার গাড়ি চালায়া তারপরে জানাজার নামাজে হাজির হলো বুঝলাম না লোকটার মতলব কি মতলব আপনারা না বুঝলো আমি বুঝছি ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে এই মতলব বাজার মতলব বুঝছেন আপনারা এই যে দিনের শুরুতে আমরা ফজরের নামাজটা ছেড়ে দিলাম কার হক নষ্ট করলাম খবরদার বাবারা আমার যুবক ভাইরা নামাজ ছেড়ে দিবেন না নামাজ ছাড়া কখনো আপনি জান্নাতের আশা করতে পারবেন আমি প্রায় মাহফিলে একটা উদাহরণ দেই নামাজটা ইসলামের কোন জায়গায় জানেন মনে করেন এখানে একটা দুর্ঘটনা হয়েছে আল্লাহ না করুক এটা একটা উদাহরণ দিচ্ছি আর কি এখন এই দুর্ঘটনায় বেশ কিছু মানুষের মাথা থেতলে গেছে ওই যে নোয়াখালীতে আপনারা বলেন সেই চলছে একদম মানে এরকম চলে গেছে মাথাটা এখন মাথা ছাড়া শুধু দেহ যদি এখানে রাখা হয় বলেন তো কোন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে মাথা ছাড়া যেমন কোন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ইসলামের ইবাদতের মাথা কোনটা জানেন আসসালাতু হিয়া রাসুল ইবাদা নামাজ হচ্ছে ইবাদতের হজ করেছেন হাজী সাহেব ওমরা করেছেন যাকাত দিয়েছেন দান সদকা করেছেন কিন্তু ইবাদতের মাথা কেটে ফেলেছেন মাথা ছাড়া যেমন পুরা দেহ থাকলে হচ্ছে আপনার সঠিক পরিচয় পাওয়া যায় না ঠিক তেমনি নামাজ বাদ দিয়া আলহাজ হয়ে হাজী সাহেব হয়ে যাকাত দিয়ে দান সদকা করেও নিজেকে পরিপূর্ণ মুসলমান দাবি করা যায় না তাহলে বুঝা গেল এক নাম্বার মুমিন হতে হলে কি করতে হবে কি বলেন আলেমরা ঠিক বলছি না বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সলা আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাইলে যে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহর হক নষ্ট করছি তারপরে আল্লাহর ইবাদতের যত বিধিবিধান আছে আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করে সবকিছুর একটা সীমারেখা দিয়েছেন কোনটা করব কোনটা বলবো কোনটা খাবো না কোনটা বলবো না কোন পথে চলবো না সব গাইডলাইন কোরআনে দেওয়া আছে না নাই সব গাইডলাইন আল্লাহ কোরআনে দিয়ে বললেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাদুহা ওয়া মান ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুদ আল্লাহ সব সীমা রেখা দিয়েছেন কোরআনে দিয়ে বললেন এটা আমি আল্লাহর দেওয়া সীমা এটা ক্রস করো না কোনটা বলবেন না কোনটা খাবেন কোনটা বলবেন না এটা কোরআনে নাই কেমনে আছে সংক্ষেপে বলে সত্য বলবা কোরআনে আল্লাহ বলেছেন মিথ্যা বলবা না কোরআনে আছে না নাই গীবত করবা না চুগলখুরি করবা না দিনের বিপরীতে কথা বলবা না নালে সব শেষ হয়ে যাবে এই সীমা রেখা কোরআনে আছে না নাই কোনটা খাবেন না সেটাও কোরআনে আছে না নাই যেটা আল্লাহর নাম ছাড়া জবাই হয়েছে ওটা খাওয়া যাবে না কোরআনে আছে না নাই কোন পথে চলবেন না সেটাও কোরআনে আছে না নাই আল্লাহ কোরআন নাজিল করে কমপ্লিট করলেন বিদায় হজের দিনে নবীজিকে জানালেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ বলেন আজকে ইসলামকে পরিপূর্ণ করলাম আর কিচ্ছু বাকি নাই সব দিয়েছি এরপরেও যারা ভাববে না আমাদের সমাজের এইটা বাকি আছে ওইটা বাকি আছে মানে আমরা বানাই এটা করবে যারা আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল জালিমুন এরা হচ্ছে জালেম সরাসরি আল্লাহর উপর জুলুম করে বসে কথা বুঝছেন আমার আল্লাহ কোরআনে বলেছেন তিলকা হুদুদুল্লাহ এটা আমি আল্লাহর সীমা ফালা তাআতাদুহা এই বর্ডারকে ক্রস করো না এই বর্ডার ক্রস করলে সীমা লঙ্ঘন করলে তুমি এজন্য জালিম শব্দের একটা অর্থ ডিকশনারিতে লেখা হয়েছে সীমা লঙ্ঘনকারী তাহলে আমরা কি সীমা লঙ্ঘনকারী হব আমরা যারা আল্লাহর হক নষ্ট করেছি আমরা যদি এখন তওবা করে ফিরে যারা নামাজ ছেড়ে দিয়েছি আমরা অনেকে হয়তো আল্লাহর অনেকগুলো বিধান লঙ্ঘন করেছি কিন্তু আল্লাহর হক নষ্ট করে ফেললে আমার আল্লাহর দয়া অনেক বেশি আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমার হক নষ্ট করে গুনাহগার হয়ে যাও তুমি শুধু তোমার ভুলের জন্য গুনার জন্য লজ্জিত হও গুনার জন্য ভুলের জন্য লজ্জিত হয়ে তুমি যদি তওবার দরজায় এসে কোরআনের চোখের পানি ছাড়ো
গোলাম শোনো আমি তোমার সব গুনাহকে মাফ করে দিব আল্লাহর দয়া বুঝবেন শুনেন এক ভিক্ষুক খাত পেতেছে কোটিপতির কাছে এক ভিক্ষুক খাত পেতেছে কোটিপতির কাছে এর আগে হাত পেতেছে একজন মধ্যবিত্ত শ্রেণীর লোকের কাছে শুনতেছেন উদাহরণ মধ্যবিত্ত লোক তাকে 20 টাকা দিয়েছে যখন কোটিপতির কাছে গিয়েছে কোটিপতি চিন্তা করলো আমি যদি 20 30 টাকা দেই আমার একটা প্রেস্টিজ আছে না হ্যাঁ আমি এত কোটি কোটি টাকার মালিক পিএসকে বলছে 1000 টাকার একটা নোট দিয়ে দে এই যে একজন ভিক্ষুক হাত পাতলো মধ্যবিত্ত বলেন আর কোটিপতি বলেন দুইজনের অন্তরে দয়া লাগলো এই মানুষের অন্তরে দয়াটা দিয়েছেন কে আল্লাহ দয়াকে রহমতকে 100 টুকরা করেছেন 100 টুকরা কইরা মাত্র এক ভাগ দুনিয়ার সবাইকে দিয়েছেন এটা আমিও পাইছি আপনারাও পাইছেন আমরা সবাই এটা পেয়েছি এই এক টুকরা দয়া আল্লাহ সবাইকে দিয়েছেন নিজের কাছে রেখেছেন কত টুকরা এক টুকরা পাইয়া যদি এই কোটিপতি কিংবা মধ্যবিত্ত শ্রেণীর লোক হাত পাতলে এটা খালি হাতে না ফিরায় আপনি আল্লাহর সাথে আপনি আল্লাহর সাথে নাফরমানি করেছেন আপনি যদি আল্লাহর কাছে গিয়ে হাত পাতেন আপনার হাত কি আল্লাহ খালি হাতে ফিরাই দিবে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন দেখ ফেরেশতারা আমার গোলাম ভুল করার পরে আমার কাছে হাত পেতেছে হ্যাঁ আমি আল্লাহ হলাম বিশ্ব জগতের প্রতিপালক আমার কাছে হাত পাচ্ছে আমি যদি ফিরাইয়া দেই আমার আল্লাহ শরম লাগবে এত কিছু আছে আমার আমি ফিরাইয়া দিলে ওই যে কোটিপতি ফিরাইয়া দিচ্ছে না 1000 টাকা দিচ্ছে তাই না আল্লাহ বলেন আমি বিশ্ব জগতের প্রতিপালক বান্দা হাত তুলেছে কেমনে ফিরাইয়া দেব ফেরেশতারা সাক্ষী থাক তার সব গুনাহ আমি maaf করে দিলাম সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আমরা যারা আল্লাহর হক নষ্ট করেছি আল্লাহর কাছে গেলে আল্লাহ ওটা maaf করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে গেলে কিভাবে যাবেন তওবা করে গেলে maaf করে দিবেন কে কিন্তু হাক্কুল ইবাদ বান্দার হক যেটা আছে এটা আল্লাহর ইখতিয়ারে নেই আল্লাহ maaf করবেন না ততক্ষণ আল্লাহ maaf করবেন না যতক্ষণ না বান্দা এটা থেকে আপনাকে মুক্তি দিয়েছে ছাড় দিয়েছে ক্ষমা করেছে অথবা বান্দার হক বান্দাকে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনারে maaf করবেন কেউ যদি মানুষের হক নষ্ট কইরা আল্লাহর কাছে গিয়া তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন না কাবা শরীফেরই একদম কাবা শরীফের ভিতরে ঢুইকা কাবা শরীফের ভিতরে কাবা শরীফ কোনটা চিনেন আপনারা ওই যে চার কোণা বিশিষ্ট একটা ঘর আছে না এটাকে বলে কাবা আল কাবাতুল মুশাররাফা আর এর চার পাশের আঙ্গিনাকে বলা হয় মসজিদুল হারাম মসজিদে হারাম এখন কাবা ঘরে ঢুকে যদি কেউ আল্লাহর কাছে কান্নাকাটি করে মানুষের হক নষ্ট করে আল্লাহ বলবেন আমার কাছে আইসা লাভ নাই যাদের হক নষ্ট করেছিস তাদের হক তাদেরকে ফিরায় দে অথবা তাদের কাছ থেকে মাফ চেয়ে নে নইলে আল্লাহও তাকে মাফ করবেন এবার শুরু হলো মূল কথা এবার শুনেন এতক্ষণে না আপনাদেরকে লাইনে তুলছি মনোযোগ আছে তো প্রশ্ন হলো হুজুর বান্দার হকগুলো কি কি আছে যেগুলো নষ্ট হয় প্রথমে ব্যক্তি পর্যায়ে থেকে বলবো এরপরে ফ্যামিলিগত কিছু বিষয় বলবো তারপরে সামাজিক কিছু বিষয় তুলে ধরবো ইনশাআল্লাহ আগে নিজের ভেতর থেকে আগে নিজ থেকে শুরু হোক যে কিভাবে আপনি অন্যের হক নষ্ট করছেন কিভাবে আমরা অন্যের হক নষ্ট করছি দেখেন আমরা মাঝে মাঝে দেখা যায় মানুষের নামে মিথ্যা অপবাদ দেই এই লোকটা যদি এই কাজটা না করে তাকে যদি আমরা সেই অপবাদে অপবাদ দিয়ে দেই তাহলে আপনি তার হক নষ্ট করে ফেললেন একজন ভাইয়ের আপনি সম্মান নষ্ট করে ফেললেন এই সম্মান নষ্ট করার কারণে আপনার এবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে না কারণ বান্দার হক আপনি নষ্ট করে ফেলেছেন আমরা মাঝে মাঝে দেখা যায় চরিত্রবান মানুষগুলোকে অপবাদ দিয়ে ফেলি মাঝে মাঝে স্বার্থের জন্য আল্লাহওয়ালা মানুষগুলোকে চরিত্রের মধ্যে কলঙ্ক লাগাইয়া ধর্ষণকারীও বানায় ফেলি মানুষের হক আমরা কেমনে নষ্ট করি দেখেন আমি আপনার গীবত করলাম গীবত করে আমি আপনার হক নষ্ট করলাম আর গীবতের ব্যাপারে নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতটা কি জেনার চাইতে মারাত্মক জিনা জিনা জিনার চাইতে গীবত হলো মারাত্মক একজন সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু
সম্ভবত সেই সাহাবীর নাম আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে জিনার চাইতে গীবতটা মারাত্মক হয় নবীজি বললেন কেউ যদি জিনা করে জিনা করার পরে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তারে মাফ করে দেন কিন্তু গীবতখোর যেটা আছে যার গীবত করছে তার কাছ থেকে মাফ না চাইলে আল্লাহ তারে মাফ করেন জিনার মতো গুনাহ আল্লাহ মাফ করেন একজন মহিলা জিনা করলো জিনা করার পরে তার পেটে বাচ্চা চলে আসলো ওই জিনাকারিনী মহিলা নবীজির কাছে গেলেন নবীজির কাছে গিয়ে বললেন ওগো আল্লাহর নবী আমি জিনা করে ফেলেছি জিনা করার পরে আমার পেটে একটা বাচ্চাও চলে এসেছে আমি এর জন্য অনুতপ্ত হয়েছি এখন আপনি আমাকে শাস্তি দেন আল্লাহর নবী তাকে কোনো শাস্তি দিলেন না আল্লাহর নবী বললেন মহিলা বাড়িতে চলে যাও তোমার সন্তান যখন প্রসব হবে সন্তান প্রসব করার পরে তুমি তাকে দুধ পান করাও দুধ পানের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন তোমার বাচ্চাকে নিয়ে আমার কাছে আসিও ওই মহিলা কয়েক বছর পরে তার কোলে বাচ্চাকে নিয়ে আসলো বাচ্চা নিয়ে আসার পরে বলল ওগো আল্লাহর নবী আমার সন্তান আমি প্রসব করেছি আমার সন্তান দুধ পানের মেয়াদও শেষ করেছে নবীজি তখন বললেন তোমার এই সন্তানকে কারো দায়িত্বে অর্পণ করো এরপরে আমার কাছে আসো ওই মহিলা তার সন্তানকে কারো দায়িত্বে অর্পণ করলেন এরপরে যখন নবীজির কাছে আসলেন নবীজি বললেন এই মহিলাকে এখন পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেয়া হবে কারণ মহিলা জেনার কারণে তার পেটে সন্তান এসেছে নবীজি মৃত্যুদণ্ডের অর্ডার দিলেন তার জন্য জমিনে গর্ত খনন করা হলো গর্তের ভেতরে তাকে বুক পর্যন্ত ঢুকানো হলো এরপরে পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর হলো এরপরে নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা জানাজার জন্য প্রস্তুত হও নবীজি আবার নিজেই জানাজার ইমাম বুঝতেছেন আপনারা কথা নবীজি নিজেই মৃত্যুদণ্ডের রায় দিলেন এখন আবার ইমামকে সাহাবীরা বললেন নবীজি বুঝলাম না ব্যাপারটা আপনি নিজেই মৃত্যুদণ্ডের রায় দিয়ে এই জেনাকারিনী মহিলা জানাজা ইমামতি করছেন বুঝলাম না নবীজি তখন বললেন শোনো এই মহিলা যেদিন জেনা করেছিল চাইলে সে এটা গোপন রাখতে পারত গোপন রাখে নাই সে তার এই পাপের জন্য এত লজ্জিত হয়েছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করেছে এমনকি ইসলামের শাস্তিটাকেও সে মাথা পেতে মেনে নিয়েছে আমি তাকে যে রায় দিলাম সেই রায়টা সে মেনে নিয়েছে আর সে যে গুনাহ করেছে জিনা করেছে সেই জিনার কারণে এত লজ্জিত হয়েছে আল্লাহর কাছে এমন তওবা করেছে এত চোখের পানি ফেলেছে আল্লাহ তার তওবা এমন ভাবে কবুল করেছেন সাহাবীরা তোমরা দেখো নাই তোমরা জানো না এই মহিলার দেহ থেকে যখন আত্মা বের হয়ে গিয়েছে তখন তার আত্মা থেকে মেশকে আম্বরের সুগন্ধি বের হয়েছে জেনা করেও দেখেন তোবার মতো তোবা করেছে আল্লাহ মাফ করেছে আর নবীজি বলছেন এই জিনার চাইতে মারাত্মক হলো গীবতের গুনাহ এই গীবত করলে আল্লাহ অত সহজে মাফ করেন কারণ আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করে ফেলেছেন আজকে আপনারা বাড়িতে যাবেন বাড়িতে গিয়া একটা খাতা কলম হাতে নেবেন আমরা তো আত্মসমালোচনা করি না তাই না আমরা শুধু পরের সমালোচনা করি আমরা পরনিন্দা পরের সমালোচনা করার জন্য পাগল এজন্য আমি বলি সবসময় নিজের চরকায় তেল দেন মানুষের এত দুর্গন্ধ আপনি খুঁজেন নিজের হিসাব করে দেখেন আপনারও ভুল ভ্রান্তির কোনো হিসাব নেই পরনিন্দা পরচর্চা পরের সমালোচনা মানুষের চরিত্রকে ধ্বংস করে আর আত্মসমালোচনা মানুষের চরিত্রকে উন্নত করে আজকে বাড়িতে গিয়ে আপনি আপনার নিজের জীবনের যতগুলা গুনাহ করছেন সব গুণাগুলো লিখেন অথবা মনে করার চেষ্টা করেন মনে করে দেখবেন গুণাগুলো দুই প্রকার হয়ে গেছে এক নম্বরে আপনি কিছু গুণা করেছেন যা সরাসরি আল্লাহর ইবাদত করার কথা ছিল করেন নাই আল্লাহর হক নষ্ট করে ফেলেছেন বাদবাকি কিছু গুণা আপনার আশপাশের মানুষদের হক নষ্ট করে আপনি করেছেন আল্লাহর হক যেগুলো নষ্ট করেছেন আল্লাহর কাছে মাফ চান আল্লাহ মাফ করে দিবেন কিন্তু বান্দার হক যেগুলো নষ্ট করলেন আপনি তো এত সহজে ছাড় পাবেন না খুব ভয়ঙ্কর একটা হাদিস শোনাচ্ছি এই হাদিস তো শুনলেই আরে এত ওয়াজ করা লাগে না এটাই তো হেদায়েতের জন্য যথেষ্ট শুনেন ভয়ঙ্কর একটা হাদিস একদিন নবীজি সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল মুফলিস ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা বললেন আল্লাহর রাসূল আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই ঘর বাড়ি সম্বল নাই এরাই হচ্ছে সবচেয়ে বড় অসহায় আমিও যদি আপনাদেরকে বলি যে নোয়াখালীর মানুষ বলেন তো আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে আপনারা বলবেন হুজুর ওই যে তার টাকা পয়সা ঘর বাড়ি টাকা ক্ষমতা নেই এরা অসহায় নবীজি বললেন না
যাদের টাকা পয়সা ঘর বাড়ি নাই এরা অসহায় নয়। সাহাবীরা বললেন তাহলে আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কারা? নবীজি তখন বললেন আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় হলো সে ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন পুণ্যে ভরা আমল নিয়ে হাজির হবে। কথার আগাগোড়া বুঝতেছেন আপনারা? কথাটা শুনেন, বলছে না এই হাদিস বুঝলে আর ওয়াজ লাগবে না, শেষ। নবীজি বলতেছেন আমার গোটা উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় সে, কিয়ামতের দিন পুণ্যে ভরা মানে নেক আমলে ভরপুর এরকম আমল নিয়ে উঠবে। আচ্ছা বলেন তো কমন সেন্স কি বলে? একদম পুণ্যে ভরা আমলের খাতা নিয়ে উঠলে এই লোক কি অসহায় না লাভবান? আর নবীজি বলছেন পুণ্যে ভরা আমল নিয়ে হাজির হবে কিন্তু সে অসহায় থাকবে। সাহাবীরা বললেন বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, বুঝাইয়া দেন, একটু বুঝাইয়া দেন আমাদেরকে। আল্লাহর নবী বললেন শোনো, এই যে আমার এই হাতে থাকা পোস্টারের দিকে আপনারা তাকান, এই পেজে লেখা আছে তাই না? লেখা আছে না এই পেজে? কিছু লেখা আছে বলেন, কিছু লেখা আছে? এই পেজটা একেবারে ব্ল্যাঙ্ক, খালি। নবীজি এবার সাহাবিদেরকে বুঝাচ্ছেন কিছু মানুষ আছে এরা আমল নিয়ে উঠবে, যে নামাজ পড়ছে ফেরেস্তা লিখছে, ওইটা হজ করছে ওইটাও লিখছে, জাকাত দিয়েছে, ওয়াজ মাহফিলে গিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সব তার আমলের খাতায় আছে না নাই, তার পুরো আমলের খাতায় নেক আমল আর নেক আমল, সে তো খুব খুশি, আমি আজকে জান্নাতি, হ্যাঁ এত নেক আমল, পাঁচ ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদ গুজারি, হজ করছি, জাকাত দিছি, আই সুবহানাল্লাহ, আমি মাহফিলে বহুত টাকা দিয়েছি, এটাও দেখছি এখানে আছে, সব আছে। সে মনে মনে ভাবতে আমি জান্নাতি, জান্নাতে যাওয়ার জন্য রেডি। আল্লাহ বলবেন এ দাঁড়া, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এরা আসামির কাঠ গড়ায়। তো কিয়ামতের দিনের ট্রাইব্যুনালের বিচারপতি কে? আরো আসতে বলে মালিকি, মালিকি, সে বলবে আল্লাহ আমার তো সব নেক আমল দেখে আপনি আমারে কাঠ গড়ায় উঠে দিয়েছেন কেন? আল্লাহ বলবেন রাত, তোর বিচার আছে। আল্লাহ বলবেন এই লোকটা যাদের দোকান দখল করছে এদেরকে, যার জায়গা জমি দখল করছে তারে আনো, এই লোকটা তার বাপের হক নষ্ট করছে তার বাপকে আনো, মায়ের হক নষ্ট করেছে মাকে আনো, স্ত্রীর হক নষ্ট করেছে স্ত্রীকে আনো, নিজের ছেলে মেয়ের হক নষ্ট করেছে ছেলে মেয়েকে আনো। একটু ক্ষমতা টমতা পাইয়া, খুব ক্ষমতা পাইছিল তো, যাদেরকে অন্যায় ভাবে নির্যাতন করেছে তাদেরকেও আনো, যাদের যাদের হক নষ্ট করেছে আল্লাহ বলবেন সবাইকে আনো। বিচার শুরু হয়েছে কার? আরো আস্তে বলেন কার? দুই ঘন্টা ওয়াস্ত লাগবে না, এটা বুঝলেই আপনি একদম ভালো মানুষ হওয়ার কথা এই হাদিস শুনলে। এরা দাঁড়াইল, সমাজের মধ্যে মাঝে মাঝে দেখবেন আপোষ মীমাংসা হয় না, সামাজিক বিচার হয় না, বিচার শুরু হয়েছে, মানে আল্লাহর বিচার। কিয়ামতে আল্লাহর বিচারের সিস্টেমই আলাদা। এখন এরা ক্ষতিগ্রস্ত, যাদেরকে আনা হলো এরা সবাই, সমাজে যখন বিচার হয় ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ চায় তাই না? ক্ষতিপূরণ চায়। এখন কিয়ামতের দিন ক্ষতিপূরণ কি টাকা পয়সা হবে না নেক আমল হবে? আল্লাহ বলবেন পাওনাদারের লাইনটা ধরাও, লাইন ধরাও, লাইন, লাইন শুরু হবে। আল্লাহ বলবেন কি ব্যাপার, তোমরা কি চাও? এরা উত্তর দিবে আল্লাহ আজকে হাসরের মাঠে কি দরকার, এটা সবাই জানে, কি দরকার আজকে? এর আমলের খাতায় নেকি আছে, তার নেকিগুলা ট্রান্সফার করে আমাদেরকে, তার নেকিগুলা ট্রান্সফার করে আল্লাহ ফেরেশতাকে বলবেন হিসাব শুরু কর, যার যার হক নষ্ট করেছে ক্ষতিপূরণ হিসাবে তার আমলের খাতা থেকে ভালো আমলগুলো মানুষের দিতে থাকবে, দিতে থাকবে, দিতে দিতে। এরকম ছিল, এইরকম আবারও বলছি, এইরকম ছিল, এইরকম কিছু আছে আর এখন তার আমলের খাতায় নেকি আর নাই, কিন্তু পাওনাদারের লাইন জুড়ে বলেন। নবীজি বলছেন এত নেক আমল নিয়ে পাওনাদারদেরকে, যাদের হক দুনিয়াতে নষ্ট করেছে এদেরকে পাওনা হিসাবে নেক বন্টন করতে 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 নিজে একেবারে আমল শূন্য হয়ে যাবে। এইরকম কিয়ামতের মাঠে আমল নিয়ে উঠে আমল শূন্য হয়ে যাবে যারা,
আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের সবচাইতে অসহায় হলো তারা। আমরা কি এরকম অসহায় হইতে চাই কিয়ামতে? আরো জোরে বলেন, অসহায় হতে চাই? খবরদার, আজ থেকে মানুষের হকের ব্যাপারে সাবধান হয়ে যান, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবেন না। মিথ্যা অপবাদ দিতে দিতে আমরা এত নিচে নেমেছি, আমরা বড় বড় আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে থাকি। খবরদার, মানুষের হকের ব্যাপারে সাবধান হন, আল্লাহর একটা বিচার আছে। আপনার হক যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে, নিজের হজের ইবাদত আলেমের খাতায় যাবে, নিজের হজের ইবাদত মজলুমের আমলের খাতায় চলে যাবে, ঠিক কি না? নিজের ইবাদত নিজের কাছে রাখতে হলে মানুষের হকের ব্যাপারে সাবধান হওয়া লাগবে, কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবেন না, মানুষের গীবত করবেন না। কেমনে আমরা মানুষের হক নষ্ট করি দেখেন? আমরা মাঝে মাঝে দেখা যায় মানুষকে গালিগালাজ করি, যাকে গালিগালাজ করলাম তার হক আমরা নষ্ট করে ফেললাম। এরপরে দেখা যায় মাঝে মাঝে আমরা বহু মানুষের নামকে বিকৃত করে রাখি। দেখা যায় বাবা তার নাম রেখেছে জামাল উদ্দিন, কই কিরে জামাইল্লা, বাবা নাম রেখেছে কামাল উদ্দিন, কই কামাইল্লা, এরকম আছে না নাই? অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা জঘন্য গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু আমরা এই গুনাহে লিপ্ত, এই গুনাহ করে আমরা মানুষের হক নষ্ট করছি। মাঝে মাঝে মানুষকে নিয়ে আমরা ঠাট্টা উপহাস করি, একজন মানুষ একটু মোটা কয় কিরে মোটকা, একজন মানুষ একটু চিকন কয় কিরে চিকনা, আছে না নাই? খবরদার, খবরদার, ওই ভাই যদি মনোকষ্ট পেয়ে যায়, আপনি যদি তার কাছ থেকে মাফ না চান, তাহলে তো আপনি কিয়ামতে আটকে যাবেন। দেখা যাবে আপনার নামাজের সওয়াব সে নিয়ে গেছে, দেখা যাবে আপনার দান সৎকার সওয়াব সে নিয়ে গিয়েছে। নিজের আমল নিজের কাছে রাখতে হলে, কিয়ামতের মাঠে অসহায় না হতে হলে, বান্দার হকের ব্যাপারে আপনাকে সচেতন হওয়া লাগবে। কিভাবে আমরা হক নষ্ট করছি দেখেন, বাপ হয়ে আমরা ছেলে মেয়ের হক নষ্ট করি। বলবেন হুজুর, বাপ হয়ে কেমনে ছেলে মেয়ের হক আমরা নষ্ট করি? আপনি একজন বাবা, আপনার সন্তানের সুন্দর নাম রাখা, আপনার সন্তানকে দিনে শিক্ষা দেওয়া, এটা বাবা হিসাবে আপনার হক। এই হক যদি আপনি আদায় না করেন, তাহলে আপনি নিজের সন্তানের উপর জুলুম করে বসলেন। কিয়ামতের দিন এই সন্তান বলবে, আল্লাহ আমার বাপ কোথায়? আমার বাপকে সামনে দাও। রব্বানা আরিনাল লাদাইনি আযাল্লানা মিনাল জিন والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. আল্লাহ আমার বাপকে আমার সামনে দাও। আমার বাপ আমারে কোরআন শেখায় নাই, আমার বাপ আমারে নামাজি বানায় নাই, আমার বাপ আমার সুন্দর নাম রাখে নাই, আমার বাপ আমারে দিন শিক্ষা দেয় নাই। আল্লাহ আমার মাকে আমার বাপকে আমার সামনে দেন, বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জান্নাতে যান। জান্নাত আপনার মামু বাড়ি না, এত সুজা ছেলের নাম রেখেছে বল্টু মন্টু ঝন্টু পিন্টু। অথচ আল্লাহর নবী বলেছেন সন্তানদের সুন্দর নাম রাখো, তাসম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেদের নাম রাখো। এখন এমন এমন নাম রাখে, হায় রে হায়, মুসলমানের সন্তান নাম শুনলে বোঝা যায় এইরকম নাম রাখে। ছেলে মেয়েদের নাম, মেয়েদের নাম তো রাখছে জুমকি চুমকি জুনাকি পিঙ্কি, আসেনি এরকম নাম রেখে দিয়েছে। ছেলের নাম সাগর, আবার হুজুরের কাছে আছে, হুজুর একটু মাথায় হাত বুলাই দেন, ছেলেটারে আলেম বালাবো। কোনোদিন কি শুনছেন কোনো হুজুরের নাম হজরত মাওলানা সাগর আহমেদ? শুনছেন আপনারা? ছেলের নাম রাখছে আকাশ, হুজুরের কাছে এনে বলে হুজুর হাফেজ বানাবো দোয়া করে। কোনোদিন কি কোনো হুজুরের নাম শুনছেন হজরত মাওলানা আকাশ আহমেদ? ছেলের নাম সাগর রেখেছে, মেয়ের নাম নদী। দেখা যায় সাগর বড় হইয়া বুকে লিখছে সাগরের বুকে নদী। যে ছেলে মেয়েদের নাম যে রাখতেছে সাগর নদী, এই লোকটারে যদি আল্লাহ আরো পুলামাইয়া দেয়, আগের গুলার নাম রাখছে সাগর নদী, বাকিগুলার নাম হয়তো রেখে দিতে পারে খাল বিল পুকুর নদী পুকুর কুয়া, এই ধরনের নাম রেখে দিতে। অনেক জায়গায় আছে আবার অবস্থা বুঝো ব্যবস্থা নিয়ে ফেলে, ছেলের নাম রেখেছে তুফান। বলছি ভাই ছেলের নাম তুফান ডেকসার কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়ে ফেলেছি, বুঝলাম না। কয় তুফানের সময় হয়েছে তো নামও রেখে থেছি তুফান, স্মরণীয় করে রাখছি। মেন নাম রেখেছে আবার বৃষ্টি, এই এলাকায় বৃষ্টি আছে নাকি? এত খবর আপনাদের কাছে থাকে কেমনে?
বললাম বৃষ্টি দেখছেন কেন? কয় হুজুর এটাও স্মরণীয় করে রাখছি, অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি, বৃষ্টির সময় হয়েছে। এগুলা কোনো নাম হইল? মেয়ের নাম রাখেন সুমাইয়া, মেয়ের নাম রেখে দেন মারিয়াম, নাম রেখে দেন জাইনাব, খাদিজা, আয়েশা, ফাতিমা, এইরকম নাম রেখে দেন। মেয়েগুলাকেও চরিত্রবান বানিয়ে দিবেন যিনি, তিনি কি ছেলে হয়েছে, নাম রেখে দেন ঈসা, নাম রেখে দেন মুসা, নাম রেখে দেন ইব্রাহিম। কারণ দেখবেন মাঝে মাঝে নামের বরকতে কাজে কর্ম প্রভাব আসতে, ছেলেদের সুন্দর নাম রাখবেন। আহারে আমার কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেক ভাইরা আছে, গুসলের ফরজ জানে না, অজুর ফরজ জানে না, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, তার মানে তার মা বাপ তারে দিন শেখানোর কোনো ব্যবস্থা করে? এটা কেমন বাপ আপনি আমারে বলেন? আপনি আপনার ছেলেকে মেয়েকে এখনো দিন শেখাইলেন না। টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন, দা হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। সবার আগে সন্তানকে কোরআন শেখানো। আপনার ছেলেকে আমি ডাক্তার হবে মানা করবেন এটা বলছি না, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, কিন্তু সবার আগে কি শিখবে? আর একটু জোরে বলেন, ছোটবেলায় সন্তানকে পড়াবেন কেমনে? অ আ ক খ এবিসিডি শেখাইবেন, পরে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে, নইলে কপাল পুড়বে, এটা ডাক্তার হবে। ছোটবেলায় যদি তাহলে কোরআন না শিখে ডাক্তার বানাই ফেলেন, এটা ডাক্তার হবে কিন্তু কষাই ডাক্তার। ছোটবেলায় আপনি যদি কোরআন না শিখে ইঞ্জিনিয়ার বানান, এটা এমন চরিত্রহীন, এমন বজ্জাত ইঞ্জিনিয়ার হবে, রডের জায়গায় বাঁশ ঢুকাই দিন। ছোটবেলা যদি আপনি কোরআন না শিখে এর অ্যাডভোকেট, ব্যারিস্টার বানান, দেখা যাবে, দেখা যাবে সুযোগ পাইলে খালি মানুষের ক্ষতি করবে। দেখেন না কত ব্যারিস্টার আছে টিভি চ্যানেলে এসে নীতিনৈতিকতার কথা বলে, আর অন্যদিকে নিজের মাকে ঘর থেকে বের করে দিয়েছে, কি বলেন? আছে তো গাছ লাগিয়েছে এক ব্যাককল, নোয়াখালীতে ব্যাককল বলেন না বেকুব বলেন আপনারা, এক ব্যাককল গাছ লাগাইছে, গাছ লাগাইয়া এই গাছের গোড়ায় পানি ওঢালে না, এই গাছটাকে একটু নার্সিং সেবা যত্ন করে না, হাঁটতেছে আর বলতেছে গাছ একটা লাগাইছি অনেক ফল পাব। তো গাছ থেকে তো ফল পাইতে হলে গাছের গোড়ায় পানি ঢালা লাগে, এটার সেবা যত্ন করা লাগে। গাছ গাছের চারা রোপণ করে যেমন গাছের গোড়ায় পানি ঢাললে ফল পাওয়া যায়, ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে সন্তানকে দিন শেখালে ওই সন্তানের কাছ থেকে খেদমতেরও আশা করা যায়। সন্তানকে যদি ছোটবেলায় দিন না শিখান, দিনই শিক্ষা না দেন, কিপ ইন ইউর মাইন্ড দা ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম আপনার জন্য অপেক্ষা করছে। আর সন্তানকে ছোটবেলা থেকে দিন শিখান, এই সন্তান আপনাকে মাথার তাজ বানিয়ে রাখবে। আজ পর্যন্ত শুনছেন আপনারা কোনো আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিয়েছে? শুনছেন আপনারা কোনোদিন? মসজিদের ইমাম সাহেব বেতন খুব অল্প পান, কিন্তু মা বাপ কি নিয়ে এক ঘরে আছেন, সুখে শান্তিতে আছেন, আছে না নাই? সন্তানের হক নষ্ট করবেন না, নইলে ওই সন্তানের হক নষ্ট করার কারণে ওই সন্তান বুকের উপর পাড়া দিতে চাইবে, পাড়া দিয়ে যায় সেও জাহান্নামে যাবে, আপনাকে অপমানিত করবে। স্ত্রীর হক আপনি নষ্ট করবেন না। অনেক ভাইরা আছে স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলে না, স্ত্রীকে সময় দেয় না। এই যে আমাদের সমাজে এখন পরকীয়া বৃদ্ধি পাচ্ছে, এর মূল কারণ হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান বোধ নাই, পারস্পরিক মমত্ব বোধ নাই, ভালোবাসা বোধ নাই, এই কারণে সমাজের মধ্যে দাম্পত্য জীবনে দেখা যাচ্ছে কলহ বা ভাঙন শুরু হয়েছে। স্ত্রীকে সুন্দর নামে রাখবেন, তার হক আদায় করবেন। স্ত্রীর হক কি এটা আপনি ভালোভাবে জানতে হবে। স্ত্রীর হক হচ্ছে তার সাথে সুন্দর আচরণ করা, তার সাথে সুন্দর ভাষায় কথা বলা, তাকে টাইম দেওয়া, সময় দেওয়া। এখন দেখা যাচ্ছে বহু জায়গায় ঘরের মধ্যে ভাঙন শুরু হয়েছে, কিছু কিছু যুবকরা এই রোগে আক্রান্ত, বিয়ে করার পর ছয় মাস, এক মাস, দুই বছর, তিন বছর ভালো লাগে, তারপর কয় ভালো লাগে না। ভালো লাগে না কেন? ভালো লাগাইতে হবে, ভালো লাগানোর জন্য নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে, এটার জন্য স্বামী স্ত্রী দুজনকেই সচেতন হওয়া লাগবে। দেখা যায় বহু মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা সাজে, যেই মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা সাজে, বুঝতে হবে পরপুরুষকে, পরপুরুষকে আকৃষ্ট করার মানসিকতা তার মধ্যে আছে। বলে দুই ঘন্টা লাগে কেন সাজতে আপনার? আপনি তো বাহিরে যাবেন, বুরখা পরেই তো আপনি চলে যাবেন, আপনি সাজগুজ করবেন আপনার হাজবেন্ডের জন্য। নিজের স্ত্রীর সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, সুন্দর নামে ডাকবেন, আমার নবীজি,
তার স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করেছেন দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার নবী আদর করে মাঝে মাঝে আমাকে হুমাইরা বলে ডাকতেন লাল সুন্দরী আপনিও ডাকেন নবীজি স্ত্রীদেরকে কাজে কামে সহযোগিতা করেছেন সেটা করেন না আমরা এটা করি না স্ত্রীর সাথে ঠিকমতো কথাও বলি না সময় দেই না এভাবে হক নষ্ট করবেন না তারপরে আব্বা আম্মার হক অনেকে নষ্ট করছে খবরদার আব্বা আম্মার হক নষ্ট করবেন না বাবা মা বড় সেনসিটিভ জায়গা সারা জীবন আপনি দ্বীনের পথে চলবেন দ্বীন কায়েমের আন্দোলন করবেন অন্যদিকে যদি মা বাবাকে অসন্তুষ্ট করে ফেলেন মা বাবা বেজার হলে আপনার উপর বেজার হয়ে যাবেন কি মা বাবাকে খুশি করলে আপনার উপর খুশি হয়ে যাবেন কি কেমনে মা বাবার উপরে জুলুম করতেছেন শুনাই আপনাদেরকে আজকের যুগের বাস্তবতা তিন ভাই তারা মা বাবাকে ভাগ করে কয় বড় ভাই তুমি খাবা বা এক তুমি খাও বা এক মাস মেজো ভাই তুমি আরেক মাস আমি আরেক মাস এক মাস যাওয়ার পরে বলে আব্বা আম্মা আমার ঘরের সিরিয়াল শেষ মেজো ভাইয়ের এ বেকুব তুমি কারে ভাগ করো তোমার মা যখন তোমাকে 10 মাস পেটে ধারণ করেছে একটা সেকেন্ডের কষ্টের ভাগ মা অন্য কাউরে দেয় না ভাই ব্যাককল তুমি কারে ভাগ করো তোমার বাপকে তুমি ভাগ করো যেই বাপ মাথার ঘাম পায়ে ফলায়া তোমারে পড়াশোনা শিখিয়েছে একটু অসুস্থ হইলে হসপিটাল নিয়ে দৌড়িয়েছে কষ্টের ভাগ তো অন্য কাউরে দেয় নাই আমার ভাইয়েরা শুনেন যুবক ভাইয়েরা শুনেন খবরদার মা বাপকে কষ্ট দিবেন না কখনো আপনার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে কোথাও বরকত পাবেন না আপনি আপনি মা বাবার পায়ের কাছে পড়ে থাকেন দেখবেন গোটা দুনিয়া আল্লাহ আপনার পায়ের তলায় ফেলে দিবেন আপনি মা বাবার পায়ের কাছে থাকেন মা বাবার খেদমত করেন আল্লাহ গোটা দুনিয়া আপনার পায়ের তলায় ফেলে দিবে ইনশাআল্লাহ টাকা পয়সা আছে চাইলে সে মাকে বাবাকে আল্লাহর ঘর দেখাইতে পারে দেখায় না কয় আমি কেন দেখাবো সব ভাইরা টাকা দিলে আমিও দেব ব্যাককল তারা দিলে দিক না দিলে নাই তুমি দাও তোমার কপাল খুলবে তোমার মার বাপ যদি কাবা ঘরের সামনে গিয়া তোমার কথা মনে তোমার কথা মনে করে একবার শুধু দোয়া করে গোটা পৃথিবী আল্লাহ তোমার করে দিবেন সুবহানাল্লাহ মা বাপের ব্যাপারে কখনো আমরা ভাগ বাটোয়ারা করব না বরং যাদের সামর্থ্য আছে আমরা বলবো আব্বা আম্মা আমার কাছে থাকেন আমার কাছে খান আব্বা আম্মাকে মুখে তুলে খাওয়ায়া দেন রাতের বেলা বাড়িতে যাবে আব্বা বুড়া মানুষ মাথাটা চিনচিন করে গিয়ে বলবেন আব্বা আমি আপনার মাথাটা টিপে দেই আমি আপনার মাথা টিপে দেই পা টিপে দেই আপনি আরাম করে ঘুমান নিজের মাকে বাবাকে মাঝে মাঝে খাওয়ায়া দেন মা বাবার কাপড় মাঝে মাঝে ধুয়ে দেন আব্বা আম্মার খেদমত করে যদি বেশি কিছু না আব্বা আম্মার কাছ থেকে যদি একটা মুচকি হাসি অর্জন করতে পারেন আল্লাহর আরো আপনার উপর খুশি হয়ে যাবে আব্বা আম্মার মুচকি হাসিটা অর্জন করেন সারাদিন মা বাবার দিকে রহমতের নজরে তাকান নবীজি বলেছেন মা বাবার দিকে রহমতের নজরে তাকালেই আল্লাহ আমল নামায় কবুল হজের সওয়াব দেন এক সাহাবি বললেন তাইলে আমি যদি 100 বার তাকাই নবীজি বলেন আল্লাহর ভান্ডার এত সংকীর্ণ নয় তুমি 100 বার তাকাইলে আল্লাহ 100 বার আমল নামায় সওয়াব দিবেন মা বাবার খেদমত করবেন মা বাবার হক নষ্ট করে জান্নাতে যেতে পারবেন না মা বাবার হক নষ্ট করা যাবে না এমনকি আপনার অধীনস্থ কর্মচারীর হকও আপনি নষ্ট করবেন না বান্দার হক মানুষের হকটা বড় কঠিন বিষয় এটা যদি আপনি নষ্ট করে ফেলেন কিয়ামতের দিন সব আমল আপনার বরবাদ হয়ে যাবে মানুষকে দিতে দিতে আপনার কাছে আর কিচ্ছু থাকবে এই জন্য খবরদার অধীনস্থ কর্মচারীদের হক নষ্ট করবেন না এমনকি আপনি কোনো সরকারি দায়িত্বে থাকলে সেই দায়িত্বের জায়গায় আপনি জনগণের হক নষ্ট করবেন না সামনে দুর্ভিক্ষ আসতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর তিনি খুব সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন যে দুর্নীতি করা যাবে না সামনে দুর্ভিক্ষ আসতেছে সব কর্মচারীদেরকে নির্দেশ দিয়েছেন সবাই যেন খরচাপাতি কম করে তিনি অত্যন্ত সুন্দর নির্দেশনা দিয়েছেন উনার নির্দেশনা পাওয়ার পরেও ডিবিসি নিউজে আমরা দেখলাম তারপরে চ্যানেল 24 সহ বেশ কিছু চ্যানেলে দেখলাম সরকারি গাড়ি দেওয়া হয়েছে সরকারি কাজের জন্য তারা তাদের পুলা মাইয়ার এই স্কুলে নেওয়া বাজার সাদা সব তারা এটা দিয়া করে আছে না নাই এরা এই কাজ করে জনগণের হক যেমন নষ্ট করছে তেমনি মাননীয় প্রধানমন্ত্রী আদেশকে লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর সঙ্গেও এরা বিয়াদবি করছে এই যে আপনি হক নষ্ট করলেন এর জবাব দেওয়া লাগবে
এমন কি যে কোনো দায়িত্বে থাকলে আপনি হক নষ্ট করতে পারবেন না হতে পারে স্কুলের দায়িত্ব কলেজের দায়িত্ব ব্যবসার দায়িত্ব প্রতিষ্ঠানের দায়িত্ব কোন দায়িত্বের চেয়ারে বসে আপনি হক নষ্ট করতে পারবেন হক নষ্ট করলে আপনি কিয়ামতের দিন সব আমল আপনার बर्बाद হয়ে যাবে আরে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী আমার মনে পড়ল হকের ব্যাপারে তারা কতটা সচেতন ছিলেন দেখেন হকের ব্যাপারে তাদের সতর্কতা কেমন ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন সেই সময় তো এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল না ঘরের মধ্যে মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন ঠিক এমন সময় তার কিছু রিলেটিভ তার কিছু আত্মীয়-স্বজন করে ঢোকার জন্য দরজায় নক করলেন আসতে পারি তিনি বললেন দাঁড়াও ওয়েট ইন্তাজির অপেক্ষা কর সামনে থাকা মোমবাতির আলো ফু দিয়ে নিভালেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন তারপরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢুকে কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন আপনার সামনে তো নতুন একটি মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়ে নিবি নতুন আরেকটি জ্বালালেন কেন তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কাজ জনগণের জন্য অফিসিয়াল কাজ করছিলাম তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম তোমরা আমার আত্মীয় স্বজন হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো মনে মনে ভাবলাম জনগণের টাকার মোমবাতির আলো জ্বালাইয়া তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথা বলি জনগণের হক নষ্ট হবে আল্লাহর কাছে কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই ভয়টা যখন কলিজায় ঢুকলো সাথে সাথে জনগণের টাকায় কেনা মোমবাতির আলো ফু দিয়ে নিভাইয়া নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি হকের ব্যাপারে কি সচেতন তারা অর্ধ দুনিয়া শাসন করেছেন অর্ধেক পৃথিবী আর আমরা অর্ধেক পৃথিবী না 5-7 কিলোমিটারের দায়িত্ব পাইলে মাঝে মাঝে এমন হয় তেল চুরি করে আমরা খাটের নিচে তেল লুকায়ে রেখে দেয় এইরকম কারবার কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম কই হুজুর ইনশাআল্লাহ কই হুজুর করোনা মহামারীর সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে তেল উপহার দিয়েছেন এক চোর সেই তেলকে চুরি কইরা উপরের বাসার উপরে দিয়ে আসে না কি বলে ওই পানির ট্যাঙ্কির পানি ফেলায় দিয়া ওখানে তেল মজুদ করে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী রুচিত এই সকল দুর্নীতিবাজদেরকে ধরে ধরে ভালো করে শায়েস্তা করুন জনগণের হকের ব্যাপারে সচেতন হওয়া লাগবে ব্যক্তি পর্যায় থেকে পারিবারিক পর্যায় সামাজিক পর্যায় সকল পর্যায়ে কখনো মানুষের হক নষ্ট করা যাবে না কারণ মানুষের হক যদি আপনি নষ্ট করে ফেলেন কিয়ামতের দিন আপনি বাঁচবেন দুনিয়ায় আপনার কোনো ইবাদত কবুল হবে না তওবা আল্লাহ কবুল করবেন না যে কোনো গুনাহ করে আপনি যদি আল্লাহর কাছে যান আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট হলে আল্লাহ সেটা মাফ করে দিবেন ইনশাআল্লাহ এতিমের হক নষ্ট করবেন না মানুষের হক নষ্ট করবেন না একটু যদি আপনি সুযোগ পান তাহলে মানুষের নামে বদনাম রটায়া কিংবা মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলখানার ভেতরে ঢুকাইয়েন না এই যে লোকটা জেলখানার ভেতরে গেল ধরেন একটা বছর থাকলো এক বছর তার স্ত্রী থেকে তার বাচ্চা থেকে আপনি তাকে দূরে রেখেছেন এই হকের ব্যাপারে কিয়ামতের দিন কড়ায় গণ্ডায় জবাব দেওয়া লাগবে কার কাছে আল্লাহ বলবেন তার হক তারে ফিরাইয়া দেয় এরপরে জান্নাতে যায় এত সুজা তাহলে বোঝা গেল মানুষের হক এটা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে আমাদের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে সব আমল অন্যের কাছে চলে যাবে এখন বলেন তো সারা জীবনের কষ্টের আমলগুলো নষ্ট হোক এটা আমরা চাই নাকি আরো জোরে বলেন চাই নাকি তাহলে এখন থেকে মানুষের হক আমরা নষ্ট করব নাকি মানুষের হকের ব্যাপারে সাবধান থাকব এখন যারা এতদিন নষ্ট করে ফেলছি সবচেয়ে ভালো হয় আজকে গিয়ে মাফ চাওয়া এভাবে যদি কবরে যান তাহলে কিন্তু রেহাই পাওয়া যাবে বলছিলাম না আজকে বাড়িতে গিয়া আত্মসমালোচনা করবেন যে কি কি করেছি আমরা কি করেছি আমরা হিসাব নিকাশ করবেন মানুষের হক যেগুলো নষ্ট করছেন যার জায়গা জমি দখল করেছেন ক্ষমতার জুড়ে ফিরাইয়া দেন তার কাছে ওইটা নইলে কিয়ামতে সব আমল ট্রান্সফার হবে তার কাছে যার দোকান দখল করেছেন যারে কষ্ট দিয়েছেন
যার উপর জুলুম করেছেন তার পাটা ধইরা মাফ চান ভাই আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেন যদি সে মাফ না করে কাবা শরীফের ইমামের কাছে গিয়া তওবা করলো আল্লাহ বলবেন তোর তওবা কবুল হবে তওবা কবুলের পাঁচটা শর্ত আছে কয়টা শর্ত এক নাম্বার নিজে পাপী এটা স্বীকার করা দুই নাম্বার পাপের জন্য লজ্জিত হওয়া তিন নাম্বার এই পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া চার নাম্বার এই পাপ আর করব না আল্লাহর সাথে ওয়াদা করা পাঁচ নাম্বার বান্দার হক নষ্ট করলে বান্দার হক বান্দারে ফিরাইয়া দেওয়ার সামর্থ্য না থাকলে তারে তার কাছ থেকে মাফ চেয়ে যারাই যেভাবে আমরা হক নষ্ট করেছি আসুন আমরা মানুষের হকগুলো আদায় করে ফেলি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয় মানুষের হক নষ্ট করার কারণে যদি আমরা মানুষের হক নষ্ট করতাম এত বিশৃঙ্খলা থাকতো না এই যে আজ দুর্ভিক্ষ চলে এসেছে দেশের টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে জনগণের টাকা নষ্ট করে আমরা জনগণের হক নষ্ট করে যদি বিদেশে পাচার না করতাম এত দুর্ভিক্ষ আসতো না এই দেশে এই দেশে এই পৃথিবীতে সব অশান্তির মূল হলো মানুষের হক নষ্ট করা সব অশান্তির মূল মানুষের হক নষ্ট করা মানুষের হক নষ্ট করার কারণেই অশান্তি লাগে যখন আমরা মানুষের হকের ব্যাপারে সাবধান হব দেখেন ছোট্ট একটা উদাহরণ দেই এই মাদ্রাসা দিয়ে এই মাদ্রাসার গভর্নিং বডির সদস্যরা আর শিক্ষকগণ যদি ছাত্রদের হকের ব্যাপারে সচেতন হয়ে ঠিকমতো ক্লাস নেন প্রতিষ্ঠান ঠিকমতো চালান দেখবেন প্রতিষ্ঠান ভালো চলবে যখনই তারা এই হকের ব্যাপারে গাফেল হবেন প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হবে দুর্নাম হয়ে যাবে এই মাদ্রাসা দিয়ে উদাহরণ দিলাম তমাম দুনিয়াতে অশান্তির মূল কারণ হচ্ছে হকের ব্যাপারে সচেতন না হাক্কুল্লাহ আল্লাহর হক তো আমি আল্লাহর কাছ থেকে ছোটাই আনতে পারবো কিন্তু বান্দার হককে আল্লাহ ছোটাই দিবেন ওই হাদিসটা মনে রাখবেন ওই যে অসহায়ের একটা হাদিস বলছিলাম না কিয়ামতের দিন এত আমল নিয়ে অসহায় হয়ে যাবে আমরা কি এরকম অসহায় হতে চাই তাহলে আজ থেকে আমরা হকের ব্যাপারে সাবধান হব এতদিন যাদের হক নষ্ট করছি কি বলেন নিজের ভিতরে অহংকার রাখবেন নাকি হক ফিরাই দিবেন ফিরাই দেওয়ার হইলে ফিরাই দিবেন আর যদি ফিরাই দেওয়ার মতো না থাকে অবস্থা মাফ চাই নেবেন ওই দিন আমাকে একজন বলতেছে হুজুর যদি সে মইরা যায় তো কি করব টেকনিক আছে মইরা গেছে এখন কি করব যদি বিষয়টা এমন হয় যে তার হক নষ্ট করেছেন এমন বিষয় যেটা ফিরাই দেওয়া যাবে তাহলে তার সন্তানদের হাতে দেন তার উত্তরাধিকারের হাতে দেন এরপরে আল্লাহর কাছে হাত তুলে তার জন্য ইস্তেগফারের দোয়া করেন হয়তো বা আল্লাহ আপনাকে এর কারণে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ খবরদার পরিবারে হোক সমাজে হোক আর রাষ্ট্রীয় পর্যায়ে হোক কোথাও মানুষের উপরে জুল কোথাও মানুষের হক নষ্ট করা যাবে না মানুষের হক এটা বড় ভয়াবহ জিনিস মানুষের হক নষ্টকারী লোকেরা পৃথিবী থেকে বেজ্জত হয়ে তারা বিদায় হয় বেজ্জত হয়ে বিদায় হয় পৃথিবীর ইতিহাস এটা এদের অপমৃত্যু হয় দুনিয়াতে যারাই মানুষের হক নষ্ট করেছে কারো ভালো মৃত্যু হয় নাই আপনি খুঁজে দেখেন সবগুলোর অপমৃত্যু হয়েছে হোক পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে দেখবেন এই উদাহরণগুলো মিলে যাবে পরিবারে ভাইয়ের বোনের হক নষ্ট করে বহু টাকাওয়ালা হয়েছে আল্লাহ তারা এমন রূপ দিয়েছেন ভোগ করার সময়ও নাই এমন রূপ দিয়েছেন সে পায়খানা প্রস্তাবে বিছানায় শুধু গোড়াগুড়ি করে মানুষের হক নষ্ট করে সম্পদ কামিয়েছে আল্লাহ তার বউ বাচ্চা সব কেড়ে নিয়েছেন বংশধরও রাখেন নাই মিলাই দেখিয়েন আপনারা তোর এত টাকা খাবে কে রে মানুষের হক নষ্ট করেছে সেটা যদি রাষ্ট্রীয় পর্যায় থেকে করে ওই যে ফেরাউনের অবস্থা দেখেন নাই নমরুদের অবস্থা দেখেন নাই ভালো মৃত্যু হয়েছে হেরে তো আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে তার নাম কি জোরে বলেন নামটা কি তা ফেরাউনের আল্লাহ কি করছেন পানিতে চুবাইয়া চুবাইয়া আল্লাহ মারছে এই কথাটা আজকের ওয়াজ থেকে আজকের মাহফিল থেকে মুখস্থ করে যান যে হুজুর বলেছে যে কোনো পর্যায়ে পরিবারে সমাজে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যে যে পর্যায়ে হক নষ্ট করবে তার ওই পর্যায়ে মরার আগে কঠিন শাস্তি মরার আগেও শাস্তি মরার পরেও মরার পরে শাস্তির সব আমল ট্রান্সফার হবে আমরা দুনিয়া আখেরাতে সফলতা চাই কি চাই না চাই কি চাই না আসুন আমরা মানুষের হকের ব্যাপারে সাবধান হই আসুন মানুষের হক আমরা ঠিক মতো আদায় করি হক নষ্ট না করি আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের পথে চলার তৌফিক দান করেন মাহফিলের সম্মানিত